জানি না হঠাৎ করে কি জানি কি হলো, জানি না একটা বছর কিভাবে পার হলো, তাই আমার ঘরে আজকে বুঝি চাঁদের আলো এলো, তাই আমার ঘরে আজকে বুঝি চাঁদের আলো এলো। আসসালামু আলাইকুম। শ্বশুর আব্বা আমারে আসা কইল, তোমার শাশুড়ি তো টেনশনে একবারে মৃত্যু পথযাত্রী। আমি কইলাম যাত্রা শুভ হোক। এক ভদ্র মহিলা এসে আমারে কইল, আমার পোলা তো 3 মাস হইলো হাঁটতেছে। আমি কইলাম হাই হাই অরে আটকান, বহুদূর তো সইলা গেছে। আমার বউ আমারে ডাইকা কইল, খুব টেনশন হইতেছে যদি একটা কিছু হয়। আমি কইলাম আরে একটা কিছু হওয়ার জন্যই তো আনছি। আমি কইলাম থাকো আমি বাসা থেকে আসতেছি। কইলো তা আগে তোমার শালি আসুক। আরে তাইলে যায় লাভ কি। দিদা আমারে কইল, বাচ্চা হওয়ার আগে টক্ষণ লাগে, এই ধর তোর বইয়ের জন্য এক বাটি আচার নিয়ে যা। আমি কইলাম তাহলে আমারও এক বাটি দাও। দিদা কইল আরে না বাচ্চা তো হইব তোর বইয়ের। আমি কইলাম হ অবাক ব্যাপার, একই দিনে বিয়ে করলাম শুধু বইয়ের খবর হইয়া গেল। বউ কইল বাড়িতে নতুন অতিথি আসতেছে, শুনে খুব আনন্দ পাইলাম। পরদিন দেখি শ্বশুর শাশুড়ি চলে আসছে। পাশের ঘর থেকে শালিকা এসে আমারে কইল, দুলা ভাই আমি কিন্তু বইন্ডে সারা রাইতে ঘুমাইতে পারি না। আমি কইলাম হ আমিও, আজ থেকে তোমরা দুজনে একসাথে থাইকো, আমি মধ্যিখানে ম্যারেজ করে নিমু। শালি কইল আমার বোনের বাচ্চা হইব জন্য আমার খুব খুশি খুশি লাগতেছে। আমি কইলাম এইবার তোমার উচিত তোমার বোনদের খুশি করা। পরিবার পরিকল্পনার এক আপা আসছিল, আপা আমারে কইল যে জন্ম নিয়ন্ত্রণের জন্য কোনো পদ্ধতি গ্রহণ করছিলেন কি। আমি কইলাম পদ্ধতি একটা গ্রহণ করছিলাম কিন্তু ওইটা নিয়ন্ত্রণের না। আপা আমার বউরে কইল যে এই সময় ভালো মন্দ খাওয়া দরকার, আপনার কি খাইতে সবচেয়ে ভালো লাগে। আমি কইলাম ওই একটা খাবারের নাম কয়া দাও, ওইটা কইও না। আপা আমার বউরে কইল এই সময় কিন্তু ভারী কোনো কিছু তুলবেন না। আমি কইলাম আমার ওজন খুব একটা বেশি না। আমার বন্ধু আমারে কইল আমার শ্বশুর শাশুড়ি খুব খারাপ, মাসে 2-3 বার যাওয়া আসা করে। আমি কইলাম আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো, সেই 5-6 মাস আগে আসছিল আর যায় নাই। আমি যাই শ্বশুর শাশুড়ি কইলাম আপনারা বাড়ি যাবেন কবে। কইলো নাতি নাতির মুখ না দেখে যাবো না। আমি কইলাম ঠিক আছে 2-3 দিনের মধ্যে একটা ব্যবস্থা করতাছি। হানিমুন থেকে ফিরেই তো বউরে হাসপাতালে পাঠান যায় না, লোকজন কি মনে করবো, তাই বিস্তারিত একটু কইলাম। শালিরে করে রিক্সায় করে হাসপাতালের দিকে আসতেছিলাম। শালি আমারে জড়ায় ধরে কইলো আমার খুব টেনশন হইতাছে। আমি আরো শক্ত করে জড়ায় ধরলাম, আমার টেনশন তো বেশি। হাসপাতালে ঢুকতেই ডাক্তার রে দেখা বুকটা ধিপ ধিপ করতেছিল। আহ মাইয়া ডাক্তার রে। ডাক্তার আপা আমারে কইল বাচ্চা হইতে দেরি হইব। আমি কইলাম এত ডাক্তার থাকতে দেরি হইব কেন, প্রয়োজন হলে আরো 2-3 জন মিলে চেষ্টা করেন। টেনশনে কাঁপতেছিল আমার হাত, নড়তে লাগলো আমার চোখ, গরম হয়ে উঠলো মাথা। আমি দোয়া করলাম যে বাচ্চা জানি দেখতে আমার মতো হয়, দুষ্টুর প্রতিবেশী তো অভাব নাই। এমন সময় নার্স আসা কইল আপনার একটা ছেলে সন্তান হয়েছে। আমি কইলাম এত চেষ্টার পরে একটা, দাঁড়ান বউরে খবরটা দিয়ে আসতেছি। যাইয়া বাচ্চারে তো দেখে অবাক, এতদিন পরে হইলো তাও এত ছোট। বললাম এই বাচ্চারে পাল্টাই দেন, লিক হইয়া গেছে। বাচ্চার মুখ দেখে তো অবাক, একবারে দাদুর মতো, আরে দাঁত ছাড়া যে। শালি কইল এই যে বাচ্চার চোখ দুইটা একবারে আমার বোনের মতো, কান দুইটাও একবারে আমার বোনের মতো, আর যে একটা কইলো না ওইটা তো আমার মতো। আমি নাকের কথা কইতেছিলাম, আমার যে ছেলে সন্তান হয়েছে এইটা শুনেই বিশ্বাস করেন। একটা ছোট্ট প্রমাণ আছে কিন্তু তা দেখাতে পারবো না। আরে ছবিটাকে নিয়ে আসি নাই। শ্বশুর শাশুড়ি কইল
একটা ভালো ছেলে খুঁজতেছি, ছোট মেয়েটারে এবার বিয়ে দিয়ে দেবো। আমি কইলাম আরেকটা ভালো ছেলে খুঁজেন, আমার দ্বারাও বিয়ে দিব। পরিবার পরিকল্পনার আপাইসা কইল, ভাইজান এই ভাবির স্বাস্থ্য খুব একটা ভালো না, এখন আর বাচ্চা কাচ্চা নিয়েন না। আমি কইলাম তা ঠিক আছে, কিন্তু যাদের স্বাস্থ্য ভালো তারা তো আর শুনবো না। বলে শোনেন, দুই বাচ্চার মধ্যে দূরত্ব রাখা দরকার। আমি বললাম ঠিক আছে, বাচ্চা আরেকটা হইলে দুইটারে দুই জায়গায় পাঠাই দেবো। বলে শোনেন, বাচ্চার পুষ্টির জন্য মায়ের ভালো মন্দ খাওয়া দরকার। আমি বললাম এই তো মেয়ে মানুষ বলে পক্ষপাতিত্ব করলেন, ছেলে হলে বলতেন বাচ্চার পুষ্টির জন্য বাবার ভালো মন্দ খাওয়া দরকার। আর সারাদিন ধরে বউ বলতেছে আজ পারফরমেন্স যেন ভালো হয়। আমি কইলাম অনেকদিন পর তো, ঠিক আছে চেষ্টা করুম নেই। আজকের মতো আসতেছি, আসি।